السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، الصلاة والسلام على من لا نبي بعد، وعلى آله وصحبه أجمعين، ومن تبعهم بإحسان إلى يوم الدين. إن شاء الله آج أمرا غورتوپورن একটি ফজিলতের বিষয়ে আলোচনা করার চেষ্টা করব, আর সেটা হচ্ছে আরাফার দিনের সিয়াম। আরাফার দিনের সিয়ামের এত ফজিলত যে একটি সিয়াম রাখলে 2 বছরের গুনাহ মাফ হয়। আমাদেরকে প্রথমে জানতে হবে আরাফার দিন কোন দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাউমু ইয়াউমি আরাফা। এখানে কোনো তারিখ উল্লেখ করা হয়নি, উল্লেখ করা হয়েছে আরাফার দিন। আরাফার দিন হচ্ছে হাজী সাহেবগণ যে দিন আরাফার ময়দানে উপস্থিত হবেন সেই দিনকে আরাফার দিন বলা হয়। হাজী সাহেবগণ যে দিন আরাফার ময়দানে উপস্থিত হবেন, উকুফে আরাফা যে দিন হবে সেই দিনই হচ্ছে আরাফার দিন। সেই দিনই এই রোজা রাখতে হবে যদি আমরা এই ফজিলত অর্জন করতে চাই। এই জন্য পৃথিবীর যে যেখানে আছেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, লন্ডন, আমেরিকা, ইউরোপ সহ যে যেখানে আছেন, খোঁজখবর রাখতে হবে, জেনে নিতে হবে যে আরাফার দিন কোন দিন, কোন দিন হাজি সাহেবগণ আরাফার ময়দানে উপস্থিত হবেন, সেটা জেনে সেই দিনই এই সিয়াম পালন করতে হবে। এর ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে যে দিক নির্দেশনা আমরা পাই তা হচ্ছে আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم عرفة قال اكفر السنة الماضية والباقية رواه مسلم ابو قتادة رضي الله تعالى عنه থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিনে সিয়াম রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলে উত্তরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার পূর্বের 1 বছর ও পরের 1 বছরের গুনাহ মোচন করে দেয়। অর্থাৎ তার পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যায় আরাফার দিনের সিয়াম। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা চেষ্টা করব এই ফজিলতের মর্যাদা অর্জন করার জন্য, এবং আগের থেকেই জেনে নিব যে আরাফার হাজি সাহেবগণ আরাফার ময়দানে কোন দিন উপস্থিত হবেন, সেটা জেনে এই সিয়াম পালন করবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের যাবতীয় নেক আমল কবুল করেন। আমিন সুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।